যারা প্রথমবারের জন্য আজকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের জন্য বলি, শুরু করেছে মেক্সিকো যাওয়ার গল্প বেশ কয়েকটা পর্ব ধরে। সেখানে টুকরো টুকরোভাবে দেখিয়েছি আমাদের ক্যানাডার মন্ট্রিয়াল শহর থেকে মেক্সিকো যাওয়ার গল্প, যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের কিছু ছবি, এবং তার সাথে মেক্সিকোতে আশেপাশে আমরা যে জায়গায় ঘুরতে গেছিলাম তার কিছু কিছু মুহূর্তের ছবি। নমস্কার, আমি সুচিস্মিতা, আশা করি সকলে খুব ভালো আছেন। মেক্সিকো থেকে একটা নতুন দিনের গল্প নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এখন ওই সকাল 8:30 মতো বাজে, সকালবেলা উঠে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আর এই হলো আমাদের রিসোর্ট, ক্যাটালোনিয়া রিভিয়ারা মায়া। এই রিসোর্টটা আমি অলরেডি আমাদের আগের ব্লগে ঘুরিয়ে দেখিয়েছি, যদি কেউ আগ্রহী হন অবশ্যই দেখে নিতে পারেন। পুরো জায়গাটাই তো ভীষণ সুন্দর করে সাজানো, কিন্তু তার মধ্যে এই মাঝখানের জায়গাটা ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল। দেখছেন চারপাশে কত গাছ! এখন তো সকাল সকাল, রোদের তাপটা কম, তাই দেখছিলাম কত হোটেলের কর্মচারীরা এই ঝোপ থেকে পুরনো পাতা ফুল সব পরিষ্কার করছিলেন। সত্যি এত বড় জায়গা কিন্তু পরিষ্কার রাখাটাও ভীষণ বড় একটা কাজ, তাই না? তো চলুন, আমরা ঢুকে পড়েছি বাফে রেস্টুরেন্টটায়। এখন তো সকালবেলা ওনাদের ব্রেকফাস্ট মেনু সার্ভ হচ্ছে। ও আর তোতোকে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আগে একটু দুধ দিই, তারপর যা ব্রেকফাস্ট করে করে, কিন্তু এখানে আসার পর থেকে এতই উল্টোপাল্টা হয়ে গেছে খাওয়া দাওয়ার নিয়মটা, যখন যা পাচ্ছে খাচ্ছে আর কি। তাই জন্য আজকে মনে করে দুজনকে এক গ্লাস করে দুধ দিয়েছি, তো এরা দুধটা খাক তারপর যা খায় খাক। সকালবেলা সবাই রিল্যাক্স করে এখানে ব্রেকফাস্ট করছেন, আর সামনের একটা লম্বা দিনের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এখানে এখন নানান ধরনের মিষ্টি, নোনতা সব রকম আইটেমই সার্ভ করা হচ্ছে। আগের ব্লগটা যেহেতু ডিটেলে দেখিয়েছিলাম তাই আজকে আর দেখালাম না। তো আমি আগেও বলেছিলাম, আবার বলি, মেক্সিকোতে যদি কেউ ঘুরতে আসতে চান তার জন্য সবথেকে ভালো সময় কিন্তু ওই অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত, তারপরেই মারাত্মক গরম পড়ে যায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, সামনে দেখুন বোর্ডে এই ডিরেকশন সিম্বলগুলো দেওয়া রয়েছে। আসলে রিসোর্টটা এতটাই বড় আর ভেতরে এত কিছুই রয়েছে যে জায়গায় জায়গায় এই বোর্ডগুলো না থাকলে খুঁজে পাওয়াটা কিন্তু সত্যিই ডিফিকাল্ট। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, ওই কদিনে আমরা বোধহয় রিসোর্টের ভেতরটা আর 50%ও কভার করে উঠতে পারিনি। আর সামনেই যে ঘরটা দেখছেন, এটা হলো এই হোটেলের নিজস্ব ট্রাভেল এজেন্সি। কেউ যদি ডে ট্রিপ বা কোনো কার রেন্ট করতে চান তার কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। আর এত বড় জায়গা পেয়ে এই দুই ভাই এদের আর আনন্দ দেখে কে! সকাল সকালে এত হেভি ব্রেকফাস্ট করে আমাদের চারজনেরই পেট ভালো রকম ভরে রয়েছে। আর ওই কার রেন্টাল সার্ভিস থেকে কস্তু দুপুরবেলায় যাওয়ার জন্য একটা গাড়ি বুকও করে নিল, তো এখন হাতে সকালে যতটা সময় আছে তার মধ্যে এই রিসোর্টের বাইরেটা একটু এক্সপ্লোর করবো, চলুন তার সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর এই যে আমাদের রিসোর্ট, ক্যাটালোনিয়া রিভিয়েরা মায়া, কি সুন্দর লাগছে দেখুন সকালবেলায় বাইরেটাও দেখতে। আমরা যেটা ছিলাম তার ঠিক পাশেই রয়েছে এটা আরও একটা রিসোর্ট, এটার নাম হচ্ছে ক্যাটালোনিয়া রিভিয়েরা ইউকাটান বিচ। এই দুটো বেসিক্যালি সেমই, কিন্তু ডিফারেন্সটা হলো যে ইউকাটান বিচে যারা থাকবেন তারা কিন্তু চাইলে ক্যাটালোনিয়া রিভিয়েরা মায়ার সমস্ত অ্যামেনিটিস বা রেস্টুরেন্টসগুলো অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু রিভিয়েরা মায়াতে যারা থাকবেন তারা কিন্তু চাইলে এই দুটো রিসোর্টের সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন। রাস্তাঘাট সবুজে সবুজে একাকার হয়ে আছে, আর রিসোর্টের ঠিক পাশেই এখন আমরা যেখানটা এসেছি এটার নাম হলো পুয়ের্তো অ্যাভেঞ্চারাস মেরিনারি একটা অংশ। পূর্ব মেক্সিকোর ইউকাতান পেনিনসুলাতে অবস্থিত একটি বিলাসবহুল শহর হলো এই পুয়ের্তো অ্যাভেঞ্চারাস। এই জায়গাটায় তো নামি দামি প্রচুর প্রপার্টিজ রয়েছেই, তাছাড়া দেখুন সামনে কত ইয়াট দাঁড়িয়ে রয়েছে। একটু একটু করে সামনের দিকটা এগোই, তারপর এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে আরও ডিটেলে যতটা পারছি বলছি। পুয়ের্তো অ্যাভেঞ্চারাস হলো একটি গেটেড কমিউনিটি এরিয়া যার জন্ম হয়েছিল 1984 সালে। এই জায়গাটায় যেরকম প্রচুর লাক্সারি প্রাইভেট প্রপার্টিজ রয়েছে ঠিক তেমনি রয়েছে অনেকগুলো কমার্শিয়াল রিসোর্টস, যেখানে কিন্তু চাইলে কেউ এসে কয়েকটা দিন কাটিয়ে যেতেই পারেন। নানান কারণে এই জায়গাটা ভীষণ বিখ্যাত, যার অন্যতম হলো ডলফিনেরিয়াম। হ্যাঁ, ডলফিনের সঙ্গে যারা সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা অন্যতম আকর্ষণ। তত তো অনেকটাই ছোট, কেননা বয়সে অ্যালাউই করবেন না, কিন্তু আমরা দূর থেকে বেশ কিছু ছবি তুলে এনেছিলাম,
আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও গলফ খেলাতে যারা আগ্রহী তারাও কিন্তু এই জায়গাটাতে চাইলে আসতেই পারেন, এখানে বিরাট বড় একটা গলফ কোর্স আছে। আর এখানে দেখুন এই রেস্টুরেন্টের বাইরেটায় কি সুন্দর করে সাজানো, কতগুলো দোলনা ঝোলানো, আর যেখানে যত দোলনা আছে সেখানে 5 মিনিট 10 মিনিট করে এরকম দাঁড়াতে তো হবেই, একজন দুলবেন। আর পেছনে দেখুন, সে নিজে দুলতে ভয় পান তাই দোলনাকেই দোলাচ্ছেন। ভীষণ বীর পুরুষ তো, তাই যতবার দোলনায় বসিয়ে দেওয়া হয় ঠিক ওরকম লাফিয়ে লাফিয়ে নেমে পড়ে। তো যাই হোক, চলুন ওই সামনে ডলফিন সুভিনিয়ার শপটা এবার একটু ঢুকি, দেখি ওখানে কী কী পাওয়া যাচ্ছে। থিম যখন ডলফিন, তখন নানান সাইজের ডলফিনের এই সফট টয়গুলো, কিছু সাজ দেখলাম সামনে ডলফিন আঁকা, কিছু সুভিনিয়ার চাবির রিং, এইসবই আর কি মোটামুটি। না, আমাদের এখান থেকে কিছু নেওয়ার নেই, চলুন এবার বেরিয়ে যাই। তো তখন যা বলছিলাম, এই বিলাসবহুল পুয়ের্তো অ্যাভেঞ্চুরাস অঞ্চলটি ঘুরে দেখার জন্য এইরকম গলফ কার্ট রেন্টাল সার্ভিস কিন্তু রয়েছে জায়গায় জায়গায়। এছাড়াও ক্যারাবিয়ান নীল জলরাশির মাঝেও যদি কেউ কিছুটা সময়ের জন্য হারিয়ে যেতে চান, তার জন্য এখানে কিন্তু সহজেই বোট ভাড়া করা যায়। যেমন দেখুন, এখানে এই ফ্যামিলিটি গাড়িটি ভাড়া নিয়ে যাচ্ছে, আর এই জায়গায় আবার একটা দোলনা, আবার 10টা মিনিট, আয়রে আয়রে চলবে চলবে। এই বাচ্চা থাকলে সময়ের কোনো হিসেব নিকেশ নেই, ভাবি একরকম আর সব কিছু আলটিমেটলি যে কী হয়ে যায়। কোনো রকম এমার্জেন্সি হলে কিন্তু এখানে এরকম ফার্মাসিও ভীষণভাবে অ্যাভেলেবল রাস্তার ধারে। আর বাঁদিকের রেস্টুরেন্টটা দেখুন কি সুন্দর, সব কিছু শেষে পেট ভরানোর কিন্তু জায়গা আমাদের সবারই দরকার, তাই না? আর এখানে কিন্তু প্রচুর রকম বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের খাবার সব কিছু পাওয়ারই ব্যবস্থা রয়েছে। তখন যে বলছিলাম ডলফিনেরিয়াম, এই এখন সামনে দেখুন, তো অনেকটাই ছোট, আমরা তো ঢুকতে পারলাম না, কিন্তু দূর থেকেই দেখছিলাম কত ফ্যামিলি পরিবার সহ বাচ্চা নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছেন ডলফিনদের সাথে। তার কিছু কিছু মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর, দেখুন কি মিষ্টি। দূর থেকে দেখতেই আমাদের এত ভালো লাগছিল, এত মজা করছিলাম, তার বলার নয়। তাহলে চলুন এবার ধীরে ধীরে এগোই, জলের ধার ঘেঁষে এরকম কত রকমের দোকান, জামা কাপড়ের দোকান, খাওয়ার দোকান, সুভিনিয়ারের দোকান, আর প্রত্যেকটাই বিভিন্ন রকম থিমে সাজানো। রাস্তার ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে রাত্রিবেলা এই জায়গাটা কি সুন্দরই না ঝলমল করে উঠবে আর কতই না হই হল্লা হবে। কিন্তু সারাদিনের এত ঘোরাঘুরির পর বাচ্চা দুটো এতই ক্লান্ত হয়ে পড়ছে রাত্রিবেলা, তাই রিসোর্ট থেকে হাঁটা পথ হলেও আমাদের পক্ষে আর আসা সম্ভব হয়নি। আর এখানে গাছটা দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, কি অপূর্ব সুন্দর না? আর এখানে দেখুন আরো একটা রেস্টুরেন্ট, কি দারুণ করে সাজিয়ে রাখা রয়েছে, প্রত্যেকটা দোকান ভীষণ সুন্দর করে করে সাজানো এই জায়গাটা। অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এবার একটু রেস্ট নেওয়া নিয়ে আবার রিসোর্টের দিকে যাত্রা। বেশিক্ষণ তো নয় বললাম, হেঁটে মিনিট 15 মতো, তারপর একটু বাচ্চারা সুইমিং পুলে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করে আমাদের আবার গাড়ি আসবে। আর যেতে যেতে এখানকার প্রাইভেট প্রপার্টিগুলো আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা বাড়ি দেখুন কি সুন্দর ছবির মতো করে সাজানো পুরো এলাকাটা। তো ভালো লাগছিল হেঁটে হেঁটে দেখতে, আর সকাল সকাল যেহেতু রোদটাও খুব মিষ্টি আর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। তো রিসোর্টে আমরা ফিরে চলে এসেছি, এসে স্নান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে। এখন দুপুর 2 মতো বাজে, 2:30 সময় গাড়িটা আসার কথা। এবার আমরা এখান থেকে বেরিয়ে হোটেলের রিসেপশন এরিয়াটাতে যাবো, গিয়ে ওখানে অপেক্ষা করবো। আগে হয়তো দেখিয়েছি, আরও একবার দেখাই, এই যে সামনে রিসোর্টের এন্ট্রান্সটা, যেখানে সি ফর ক্যাটালোনিয়া ভীষণ সুন্দর করে সাজানো, আর এখানটা এটা হলো রিসেপশন আর লবি। দেখুন খানিকটা বোহেমিয়ান থিমে সাজানো, না আমার ভীষণ ভীষণ পছন্দ এই বোহেমিয়ান থিম। সকালে যে দেখাচ্ছিলাম, এই যে রিসেপশনের একটা দিকে এই হোটেলের নিজস্ব ট্রাভেল এজেন্সি, যেখান থেকে গাড়ি ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর আমাদের গাড়িটা আসবে এবার, এখানে সব অপেক্ষা করছি আমরা।
গাড়ি এসে গেছে আমাদের, উঠে পড়ি এবার। আমাদের সাথে আরও একটি ফ্যামিলি যাচ্ছে দেখলাম, ওনাদেরও ছোট্ট বাচ্চা আছে। তো এবার যাত্রা শুরু আজকের মতো। সত্যি কথা বলতে গেলে যতটা না গাপুকে নিয়ে তোতোকে নিয়ে আমাদের বেশি চিন্তা ছিল, কারণ সাধারণত তো স্ট্রোলারে যাতায়াত করে, তাই এই এত দূরে আসা তারপর সারাদিন ঘোরাঘুরিও কতটা নিতে পারবে আমাদের খুব চিন্তা ছিল। কিন্তু বলতে নেই, দুই ভাই কিন্তু যতটা পেরেছে আমাদের সাথে তাল মিলিয়ে ঘুরেছে। সকালবেলা যখন ডাকতাম উঠেও পড়তো, আর রাতটাও অনেকটা পর্যন্ত টানতে পেরেছিল। তো যাই হোক, গল্প করতে করতে এসে গেছে আমাদের প্রথম স্টপে, এটি একটি জুয়েলারির দোকান। চলুন চারপাশটা একটু ঘুরে দেখাই, তারপর বলছি। আগের ভিডিওটাতে বলছিলাম যে মেক্সিকোর রূপো জগৎ বিখ্যাত। সেই সোনা, রূপো এবং দারুণ বহুমূল্য সব পাথর ব্যবহার করে এক্সক্লুসিভ হ্যান্ডমেড এবং কাস্টমমেড জুয়েলারি বানান এই দোকানটি। এটি মেক্সিকোর প্লা দে কারমেনে অবস্থিত। দেখুন, সামনে যিনি কথা বলছেন তার পেছনটাতেই হচ্ছে ওনাদের ওয়ার্কশপটা। আমরা তো ঢুকেছিলাম, ওনাদের এক্সক্লুসিভ কালেকশন ওনারা আমরা দেখতে পেলাম, কিন্তু ওখানটায় ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। অসাধারণ একটি পারফরমেন্স দেখার পর চলুন এবার ধীরে ধীরে দোতলাটায় উঠি। এখানে ওঠার পর বুঝলাম যে মেক্সিকোর হস্তশিল্পের ঐতিহ্যের বিপুল সম্ভারের একটি ছোট্ট টুকরো এখানটায় সাজিয়ে রাখা রয়েছে। রঙে রঙে ভরে আছে চারপাশ, কি নেই! বিভিন্ন রকম ম্যাগনেট, সুভিনিয়ার, শোপিস, ওয়াল ডেকর নানান রকম দামে সুন্দর করে সাজানো রয়েছে। এখানটায় করিডোরটা ধরে এগোলে সামনেই রয়েছে বিভিন্ন রকমের টাকিলা। Yeah, that's really good. Actually, in Mexico, we like to use these with some fruits. Oh. With apples, watermelons, pineapples, apples. This is medicine. This is medicine. 18 plus. This is good. But I think this is the best one. Guava is the best one. Yeah. Among this four. Uh-huh. Guava is the best. Chili hai baba. বিভিন্ন ফ্রুট ফ্লেভারের টাকিলা তো আমাদের টেস্ট করাছিলেন, তার মধ্যে গুয়াভা ফ্লেভারের টাকিলাটা কিন্তু খুব ভালো লাগলো আমাদের খেতে। কেনার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত অনেক কিছু ভেবে আর নিলাম না। এই বাচ্চাদেরকে এইসব থেকে দূরে রাখাটা যে কি বড় একটা কাজ। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে এগোই। কি সুন্দর দেখুন জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর দেখতে। হয়ে গেল তো মোটামুটি এই জায়গাটা, এরপর নেক্সট ডেস্টিনেশনের জন্য যাত্রা শুরু। তার জন্য লবিতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ গাড়িটা আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। মেক্সিকো সিরিজের শেষ পর্বের ভিডিও নিয়ে, যেখানে থাকবে মেক্সিকোতে কাটানো শেষ সন্ধেবেলা, যেটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল ছিল, আর তারপর ওই দেশ থেকে নিজের বাড়ি ফেরার টুকরো টুকরো কিছু মুহূর্ত, সেই নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লিখে জানাবেন, আরও বেশি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের উৎসাহ অনেকখানি বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।